এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে নেতানিয়াহুকে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে বলে খবর প্রকাশিত হয়েছিল। এদিকে জানিয়ে দিব গাজায় নিহতদের স্মরণে অর্ধনমিত জাতিসংঘের পতাকা, তাহলে কি ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র? এরপরে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, ইরান ও ইসরায়েল সামরিক শক্তিতে কে এগিয়ে? সম্প্রতি ইরানের পরমাণু প্রকল্পে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল, ইরানও সার দিয়ে কথা বলছে না ইসরায়েলকে। বিস্তারিত সংবাদে জানিয়ে দিব সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে। এবারে লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সবশেষে থাকবে মিশরে ইরানি ত্রাণ, গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, এ বর্বরতার শেষ কোথায়? এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া হবে, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজের 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাঞ্জও এই মুহূর্তেই নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটি গাঞ্জের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বানটি পাগলামি ছাড়া কিছুই নয়। হামাসের 7 অক্টোবরের হামলার দায়দায়িত্ব কার তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থতার দায়ভার স্বীকার করলেও নেতানিয়াহু তা করেনি, আর এ কারণে তার ব্যাপক সমালোচনা হচ্ছে। গাজায় নিহতদের স্মরণে অর্ধনমিত জাতিসংঘের পতাকা, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে অর্ধনমিত রাখা হয়েছে জাতিসংঘের পতাকা। সোমবার এশিয়া জুড়ে জাতিসংঘের বিভিন্ন কম্পাউন্ড ভবনে সংস্থাটির পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সঙ্গে নিহত সহকর্মীদের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করেন সংস্থাটির কর্মকর্তারা। গাজায় একটি স্থাপনায় হামলায় বিশ্ব সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক ইসরাফ নিহত ও আহত হওয়ার একদিন পর ব্যাংকক, টোকিও ও বেইজিং এর অফিসে সোমবার স্থানীয় সময় সকাল 9:30 জাতিসংঘের নীল ও সাদা রঙের পতাকা অর্ধনমিত রাখা হয়। ফিলিস্তিনিদের সহায়ক বিষয়ক জাতিসংঘ সংস্থার তথ্যমতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত জাতিসংঘের শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়, তাতে দেশটিতে 1,200 জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হয় আরও 200 ইসরায়েলি ও বিদেশি নাগরিক। এরপর হামাস শাসিত গাজায় হামলা শুরু করে ইসরায়েল, যা গত 38 দিন ধরে অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত প্রায় 11,078 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের 40% শিশু। গত শুক্রবারের পর মৃতের সংখ্যার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বেশিরভাগ হাসপাতালের যোগাযোগ ব্যবস্থা ধসে যাওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ইরান ও ইসরায়েল সামরিক শক্তিতে কে এগিয়ে? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান, দেশটির সঙ্গে চিরবৈরিতার সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের, দশকের পর দশক বিভিন্ন ফ্রন্টে ছায়াযুদ্ধে লিপ্ত দেশ দুটি। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে তাই সবচেয়ে বেশি মাথা ব্যথা তেল আবিবের। আমেরিকার সহায়তা ছাড়াই দেশটির পরমাণু প্রকল্পে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল, জবাবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার বা GFP র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান 17-তে। এক্ষেত্রে তেহরানের চেয়ে এক ধাপ পিছিয়ে ইসরায়েল। GFP 2023 সালের কড়া র্যাঙ্কিংয়ে তেল আবিব রয়েছে 18তম স্থানে। জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনশক্তি হিসেবে, এক্ষেত্রেও ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান। ইসরায়েলের জনসংখ্যা যেখানে মাত্র 89 লাখের কিছু বেশি, সেখানে ইরানের জনসংখ্যা 8.5 কোটির উপরে। প্রয়োজনে সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারে ইসরায়েলে এমন জনসংখ্যা রয়েছে 31 লাখ। ইরানের ক্ষেত্রে সেই সংখ্যা 4 কোটি। ইরানের সেনাবাহিনীর অ্যাক্টিভ মেম্বার রয়েছে 5,75,000। অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র 1,73,000। ফলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে যোজন যোজন পেছনে তেল আবিব। তবে যুদ্ধের সময় প্রয়োজনে মাঠে নামানো যাবে এমন রিজার্ভ সেনার সংখ্যায় ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইরানের 3,50,000 রিজার্ভ সেনার বিপরীতে ইসরায়েলের রয়েছে 4,65,000 রিজার্ভ সেনা। সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের চেয়ে
বহুগুণ এগিয়ে ইসরায়েল। দেশটির বার্ষিক মিলিটারি বাজেট $24.34 বিলিয়ন, অন্যদিকে ইরানের সামরিক বাজেট মাত্র $5.5 বিলিয়ন মার্কিন ডলার। এয়ার পাওয়ারেও ইরানের চেয়ে অনেকটাই এগিয়ে ইসরায়েল। দেশটির কাছে এয়ারক্রাফট আছে 601টি, আর ইরানের কাছে রয়েছে 541টি। ইরানের ফাইটার এয়ারক্রাফট যেখানে 196টি, সেখানে ইসরায়েলের রয়েছে 241টি। তবে দুই দেশেরই সমান 126টি করে হেলিকপ্টার রয়েছে। স্থল শক্তিতে অনেকটাই এগিয়ে ইরান। দেশটির হাতে ট্যাঙ্ক রয়েছে 4071টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 2200টি। তেহরানের 69,000 আর্মড ভেহিকেলের বিপরীতে তেল আবিবের রয়েছে 56,000, আর ইরানের 1,000 মোবাইল রকেট প্রজেক্টর থাকলেও সেখানে ইসরায়েলের রয়েছে মাত্র 300টি। নৌশক্তিতেও এগিয়ে ইরান। তেহরানের কাছে রয়েছে 19 থেকে 24টি সাবমেরিন, বিপরীতে ইসরায়েলের রয়েছে 5টি। ইরানের 5টি ফ্রিগেট থাকলেও তেল আবিবের এই ধরনের কোনো নৌযান নেই। তবে ইরানের 3টি কভার্টের বিপরীতে ইসরায়েলের রয়েছে 60টি, আর তেহরানের একটি মাইন ওয়ারফেয়ার থাকলেও ইসরায়েলের কোনো মাইন ওয়ারফেয়ার নেই। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ইসরায়েলের হাতে রয়েছে 90টি পরমাণু বোমা। তবে এখনও ইরানের হাতে এ ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি, যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি এই মারণাস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে রয়েছে তেহরান। যদিও ইরানের দাবি কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয়, তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন ইসরায়েল ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে এই সীমান্তে উত্তেজনার ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। গত শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের সঙ্গে এক ফোন আলাপে এই উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আক্সিওস। হামাসের হামলা জবাবে 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের ভেতরে ইসরায়েলের বিমান হামলার কারণে এই সংঘাত ঝুঁকি আরও বাড়ছে। মূলত লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে হোয়াইট হাউসে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে সেটাই তেল আবিবকে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। একটি মার্কিন সূত্র জানিয়েছে হোয়াইট হাউসের নির্দেশে লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ বাড়ানোর বিষয়ে গ্যালান্টের কাছে উদ্বেগ প্রকাশ করেন অস্টিন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষে 10 জন ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এছাড়া 60 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং লেবাননের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মিশরে ইরানি ত্রাণ গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান মিশরের কাছে 60 টন ত্রাণ পাঠিয়েছে। রাফা ক্রসিং পয়েন্ট দিয়ে এসব ত্রাণ পাঠানোর চেষ্টা করছে ইরান। তবে দখলদার ইসরায়েল এসব ত্রাণ গাজায় না পাঠানোর জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন জানিয়েছে মিশরের কর্মকর্তারা ইরানের কাছে ক্ষমা চেয়েছে যে তারা গাজায় পাঠানোর জন্য কোনো ইরানি ত্রাণ গ্রহণ করতে পারবে না। মিশরের সূত্রগুলো বলছে ইহুদিবাদী ইসরায়েল জানিয়েছে তারা রাফা ক্রসিং দিয়ে ইরানি ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে না। গত 20 অক্টোবর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল ইরান থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং ঔষধ। ত্রাণ সামগ্রী নিয়ে ইরানের কার্গো বিমান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই ত্রাণ পাঠানোর বিষয়টি সমন্বয় করে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেখানকার হাসপাতালগুলো জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি উন্নতির জন্য ইরান মিশরের মাধ্যমে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করারও ঘোষণা দিয়েছে। তবে মিশরের সহযোগিতা না পেলে এসব উদ্যোগ সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।